হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকটা রাত হয়ে গেল, তো আমার এই ভিডিওটাতে প্রশ্ন এবং দাবি দুটোই আছে, দুটোই আমি রাখবো। প্রথম হচ্ছে আমার যারা সিনিয়র ইউটিউবার্স আছেন, প্রথমত আমি নিজেকে ইউটিউবার্স বলে এখনও পুরোপুরিভাবে সেই জায়গায় আসিনি যে আমি নিজেকে ইউটিউবার বলবো আর কি। তো যারা আমার থেকে সিনিয়র ইউটিউবার আছেন, মানে যারা আমার থেকে অনেক আগে চ্যানেল শুরু করেছেন এবং যাদের একটা পোটেন্সিয়াল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আছে আর কি, তো তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে যখন রূপঙ্করবাবু কেকে স্যারের নামে একটা মন্তব্য করেছিলেন, সবাই প্রচণ্ডভাবে তাকে নিয়ে ট্রোল করেছিল এবং গর্জে উঠেছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমিও করেছিলাম। কিন্তু যখন সেই সেম ভুলটা, যখন সেই সেম মন্তব্য নচিকেতাও করলো রূপঙ্করকে সাপোর্ট করে, তো তখন মানে আপনারা তো সেভাবে দেখছি কেউ একটা মুখ খুলছেন না। মানে আমি এটা বলছি না যে কেউ খোলেননি, অনেকেই খুলেছেন, অনেকেই বলেছেন, কিন্তু যেইভাবে স্ট্রংলি আপনারা অপোজ করেছিলেন রূপঙ্করের বক্তব্যকে, অতটা স্ট্রংলি কিন্তু আমি কাউকেই সেভাবে নচিকেতার বক্তব্যকে অপোজ করতে দেখলাম না। তো আমার প্রশ্ন এটাই যে আপনারা এটা কেন করছেন না? মানে যতটা রূপঙ্করের বেলায় আপনারা স্ট্রংলি অপোজ করেছিলেন, অতটাও তো নচিকেতার বেলাতেও করা উচিত। মানে এটা তো পার্সিলিটি হয়ে যাচ্ছে, একজনকে বলবেন আর একজনকে বলবেন না, এটা ঠিক নয়। তো আমার মনে হয় নচিকেতার বিরুদ্ধেও প্রত্যেকের বলা উচিত। এবং যেমনটা আমাদের আগে দাবি ছিল যে রূপঙ্করকে ক্ষমা চাইতে হবে, ঠিক সেরকম সেম দাবি নচিকেতার ক্ষেত্রেও, যে নচিকেতাকেও ক্ষমা চাইতে হবে, হোক না সেটা স্ক্রিপ্টেড। রূপঙ্করও তো স্ক্রিপ্টেড ক্ষমাই চাইলো না, তারপরে কি হচ্ছে রূপঙ্কর আবার স্টেজ শো করছে, আজকেই দেখতে পেলাম। তো হোক সেটা স্ক্রিপ্টেড, বাট চাইতে হবে। তো আমি সবার কাছে এটাই দাবি করব, সবার কাছে এটাই আশা রাখবো যে আপনারা নচিকেতাকে নিয়ে একটু বলবেন এবং প্রত্যেকে এই দাবিটা তুলুন যাতে নচিকেতাকেও মিডিয়াতে ক্ষমা চাইতে হয় এই ধরনের মন্তব্য করার জন্যে, এরকম বিভাজনমূলক মন্তব্য করার জন্যে এবং রূপঙ্করের এই মন্তব্যকে সাপোর্ট করার জন্য। তো এটা আমার দাবি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আগের দিনের একটা ভিডিওতে আমার দুটো বন্ধুর সাথে আমি অনেকগুলো প্রশ্ন তুলেছিলাম সরকারের ওপরে এবং রাজ্যপালের দিকেও। তো এটা দেখে ভালো লাগলো যে আমাদের রাজ্যপাল, আমাদের গভর্নর স্যার অলরেডি সরকারকে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, এই বিষয়ে সরকারকে অনেক কড়া ভাষায় জবাব দিয়েছেন। তবে গভর্নর স্যারের কাছে একটাই দাবি যে শুধুমাত্র প্রশ্ন তুললেই হবে না, এটার একটা সমাধান চাই। মানে যারা এই গাফিলতিতে যুক্ত তাদের শাস্তি চাই, এটাই দাবি। তো গভর্নর স্যারের কাছে প্রথমত গভর্নর স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছি এই বিষয়ে প্রশ্ন তোলার জন্যে, এবং গভর্নর স্যারের কাছে এটাই দাবি যে উনি যেন দায়িত্ব সহকারে এই বিষয়ে তদন্ত করান এবং যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের যেন শাস্তি হয়, যাতে ফার্দার ভবিষ্যতে এই ধরনের কোনো গাফিলতির ঘটনা না ঘটে। তো এটাই দাবি, আর কিছু নয়। আমি প্রত্যেকটা আমার সিনিয়র ফেলো ইউটিউবার্সদের রিকোয়েস্ট করবো যে আপনারা এই বিষয়ে এই দাবিটা তুলুন, এই প্রশ্নটা তুলুন, অবশ্যই ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর কি বলবো, অনেকটা রাত হয়ে গেল, ব্যাস এই দুটোই দাবি ছিল, প্রশ্ন ছিল। তো সকলে ভালো থাকবেন, গুড নাইট।